কয়ে কবি কয়ে বিস্তার করে বিস্তার করা, কয়ে কল্পনার দ্বারাই বিস্তার করার নাম হচ্ছে কবি গান। যাই হোক, আজকে মহাভারতে বিষয় দুর্যোধন বনাম শ্রীকৃষ্ণ, ভারী সুন্দর বিষয়, উচ্চাঙ্গের বিষয়। কারণ মহাভারত, মহাভারত তেরো কথা অমিত্রের সমান, কাশীরাম দাস কহে শোনে পূর্ণবান। নিশ্চয় আপনাকে দুর্যোধন আপনাদের কাছে যে কথাগুলো বললে গেল নিশ্চয় অমিত্র স্বরূপ লাগলো, নিশ্চয় অমিত্র স্বরূপ লেগেছে। আমি যেগুলো বলেছি সেগুলোও লেগেছে, এবং বিপক্ষে দুর্যোধন যা বলে গেল আমার মনে হয় সেগুলোও লেগেছে। কারণ তাছাড়া টাকা এবার দেবে কেন? নিশ্চয় ভালো লেগেছে, টাকা দিয়েছে, যাই হোক টাকা দিয়েছেন, ভালো করেছেন। তবে আমার তো ভালো লাগলে হবে না, আপনারা জ্ঞানবান, আপনারা গুণীবান, আপনারা বিচক্ষণ, আপনাদের ভালো লেগেছেন শ্রবণ করছেন, আপনাদের শ্রবণ করতে এসেছেন শ্রবণ করছেন, কিন্তু আমার ভালো লাগলে হবে না। কিন্তু মোট কথা হচ্ছে কি জানেন তো, ধন জোগাড়ে কি লাভ হবে যদি না থাকে বেটার, খোল খাওয়াই কি লাভ হবে গায়ে যদি হয় ঠেটা, নদীর ঘাটে জল সকালে জবাব পরে পাটুনি, বউ মরা পুরুষের নাই বোক সংসারেতে। কারণ যে গরুকে, যে গরুর বংশাবলী 10 কেজি দুগ্ধ দেয়নি, সেই গরুর পাছার ধারে যদি এক বস্তা খোল নামিয়ে দেওয়া হয় তাও সে দিতে পারবে না। তার কারণ আজকে বর্তমানে যে কবিগান, এই কবিগান হলো মাধুর্য রসের গান, মহাভারতের কথা, রামায়ণের কথা, চৈতন্য চৈতন্যের কথা, ব্রহ্ম বৈবর্ত কুরআনের কথা, যে অমৃত্যের সমান, সুধা স্বরূপ, সুধা বরিশন হয়। তা যাই হোক, আমি যা বলেছি সেটা ভালো লেগেছে নাকি জানি না, তবে অম্বিকার কথাটা আপনাদের খুবই ভালো লেগেছে, দুর্যোধনের কথাটা। তার কারণ সাধুদের কেমন দাঁড়ি ছিল বলেন দেখিনি, যে বৈষ্ণব, যে বৈষ্ণবের চরণ, যে বৈষ্ণব চিনিতে না রে দেবের সকতি, তাহলে সেই বৈষ্ণবের দাঁড়ি ছিটছে কবির আসরে, তাহলে কবি গান আজ কেমন জায়গায় নেমেছে, এবং কবি শ্রোতারাও কেমন জায়গায় নেমেছে। আজকে বলছে যে, বলতে বলতে বলছে যে, তিন কোণ্ঠি মানা নাই তারা ভণ্ডাম করে লাই, কবি গান কেমন জায়গায় দাঁড়িয়েছে দেখেন, একই বলা হয় কবি গান। আমার জিজ্ঞাসা ছিল যে তুমি বলে তো যে 5টা শিশু তাকে তুমি নিয়ে এসে বধ করলে তাদের পাপটা কি ছিল, তারা তোমার অন্যায় কি করেছিল তাকে তুমি নিয়ে এসে বধ করলে, কি বলেছ আমি জানি না। আমার জিজ্ঞাসা ছিল যে ভীমকে বিষের নাড়ু দিলে কেন, একসঙ্গে 105 জন খেলা করতে করতে মা এসে জিজ্ঞাসা করলে, মা ভীমের সঙ্গে আমরা কেউ পারি না, তা আগত দিনে এই রাজ্য কিন্তু ভীম আমাদের আমাদের দেবে না, কিন্তু ভীমের ব্যবস্থা নিতে হবে, মা তোমাকে যুক্তি দিল এবং তোমাতে মাতে যুক্তি করে বিষের নাড়ু নিয়ে গিয়ে ভীমকে দিলা, এর মধ্যে জানা বা তত্ত্ব বা জনশিক্ষার বিষয় কি? তা তুমি বললে বিষের নাড়ু মানে 20 জনের নাড়ু, 20 জনের নাড়ু, ভারী সুন্দর অ্যান্সার, ভারী সুন্দর অ্যান্সার। এই তো আপনাদের কবি গান, এই গান আপনারা শুনছেন বসে বসে। আমি জিজ্ঞাসা করেছিলাম তুমি বলো যে এই দৈপায়ন হতে কি করতে এসেছো, আজকে তোমার সঙ্গে যুদ্ধের যাওয়ার নিয়ম আছে বা দিন আছে, ভীমের সঙ্গে তোমার যুদ্ধ হবে, সকালবেলায় শত্রুতা এবং সূর্য অস্ত গেলে মিত্রতা, এ কথাও বলেছিলাম, তাহলে তুমি আজকে বর্তমানে তুমি এখানে দৈপায়ন হতে এসে কি করছো? আর যদি এলে এলে তুমি বললে এলে না, তুমি তো জানো তো মরা বাঁচা 18 দিনের বেশি নয়, তাহলে কালকে তো আর যুদ্ধ হবে না, তাও তোমাকে ইঙ্গিত দিয়ে গিয়েছিলাম একটা আধ্যাত্মিকে, আমি প্রশ্নের উত্তর বলে গিয়েছিলাম। একটা প্রশ্ন আছে যে সীতার নাম জানো কি, সীতার অপর নাম জানো কি, একজনকে একজন জিজ্ঞাসা করছে, দেখুন এই প্রশ্নের মধ্যে উত্তর লেখা আছে, উত্তর ঢুকে আছে। বৈষ্ণবের লক্ষণটি কি, বৈষ্ণবের লক্ষণটি কি, বৈষ্ণবের লক্ষণটি কি, সীতার নাম সীতার অপর নাম জানো কি, সীতার নাম জানো কি, জনক রাজার মেয়ে বলে তদ্রূপ আমি দৈপায়নে নেমে আছো কেন, আমি একটু আধ্যাত্মিককে ইঙ্গিত দিয়ে গিয়েছিলাম, তা তুমি আমাকে বললে কি, যে আমি সাধন করছি।
সাধনা সমরে বলি বারে বারে গিয়ে ওনারে মন পতন হবার পরে। ও গানটা আমি জানি, ওই গান আমি 14 বছর করে এসেছি। সোমেন বিশ্বাস, তুলিকা হাজরা, বাস্তবীর নিমাই সকলকে নাচিছি। যে মেয়ে ছেলের সঙ্গে লটাবটি করতে হবে বলে এই কবির জায়গায় এসেছি আজ 14 বছর। ও রাস্তা ত্যাগ করে কতটা যেন আধ্যাত্মিক। যাই হোক, আমার জিজ্ঞাসা ছিল যে ভাই বিহাই মশাই, তুমি যে পঞ্চ পাণ্ডবকে পাঁচখানা গ্রাম দিলে না, এর কারণ কি? তা বলছি আমাকে এই মেন মেন জায়গাগুলো চাইলে আমি দেবো কেন? এইটা কিন্তু প্রশ্নের উত্তর না, এটা মহাভারতের লেখা নাই। মহাভারতের গান মহাভারত করো তুমি, এই যে একপালা গান করলে এই কথাগুলোর মধ্যে একটা কথা যদি মহাভারতে লিখতে পারো, এখানে সারা জীবন গান করবো। যে কথাগুলো বললো এক ঘন্টা দাঁড়িয়ে বেশিক্ষণ বলে না, আমি পরের পালায় প্রথম পালায় এক ঘন্টা বলেছে, আমি এসে 1.5-2 ঘন্টা বলেছি আমি জানি। তারপর আবার এসে 1 ঘন্টা বললো, আবার কতক্ষণ বলতে হবে জানি। 1 ঘন্টা যে কথা কটা বলেছে একটা যদি মহাভারতের পাতায় লেখা থাকতে পারে, লেখা থাকে, আমি এখানে সারা জীবন গান করবো। নিয়াসন পুরো মহাভারত বলে হারি বলে হারি। আমি প্রথমত গুরুগত স্মরণ করে আসিয়াছিলাম কবির আসলে, তারপরে গিয়েছি সেটা দেবদেবীর বন্দনা, যথাশক্তি ভক্তি ভরে 10 চরণে প্রণাম করে জানাই গিয়েছি কবি গানের বিষয় সূচনা। পূর্বাপর যা নিয়ম আছে মহাজনে লিখে গেছে, তাই আমি 10-এর কাছে করব আলাপন, যদি হয় আমার বলার দোষ তাতে যেন কেউ করবেন না রোষ। এই 10-এর কাছে হয়ে সন্তোষ সকলকে জানাই পাই। ভাবুক হলে ভাবে মেশে, মহতের আশ্রয়ে বসে, যস্তার পরিপূর্ণ স্থানে দিনে দিনে সুখ্যাতি বেড়ে যায় দিবারাতি, নিয়তি পাঠায় সুপদ গমনে। আর যে ভাবখানা ভাবে না মেশে, বাবাকে ডাকে বলে পিসে, মানি ব্যাগ তামাকের খেসে, সমান করতে চাই চলে আপন মতো বলে, এমন ভাবে কথা বলে দেখলে মনে হয় যেন গাজাগুলি। তাই মনি বিশেল হলে আসল নকলে, বাবলা গাছের ফাটা বাকলে, যেমন ভূত জীবত্র হয় না, যে জন গুরু ধরে করেছে শিক্ষে আইনত করবে ব্যাখ্যে, সে কোনোদিনই আজে বাজে কথা কয় না। তাই বলি বিপক্ষ আমার কথাই করে লক্ষ্য প্রত্যক্ষ প্রমাণ দিয়ে যাবে, আলগা কথায় উত্তর হল বাজিয়ে যেও না, কবির ঢোল তাহা থেকে বল গন্ডগোল বাজিবে। আপনারা শুনেছেন কেউ কোনো কালে নর্দমাতে জাহাজ চলে, কচু গাছের নিচে বলে ভাই দিন অমিও ভাবছে বসে, আপনাদের এই আসলে এসে আমি বিপক্ষ দুর্যোধনের কথায় আজ আমি বলে হারি যাই। বাবা বাবা বাবা, আমি কি বললাম, গানটা কোথায়? আজ আমি কৃষ্ণ, তুমি অভিন্ন রূপটা দেখাও নাই কেন সেটা আমার ব্যাপার, সে কেউ খোঁজা আমি তোমাকে দেবো না, সে কই ফিরত আমি তোমাকে দেবো না, কেন আমি অভিন্নকে বিশ্বরূপে আমি দেখাই নাই। কৃষ্ণ সূর্য সম মায়া অন্ধকার, যথা কৃষ্ণ তথা নাই মায়ার অধিকার। আমি মায়ার জগতে থাকি না, আমি মায়ার জগতে থাকি না, কৃষ্ণ সূর্য সম মায়া অন্ধকার, যথা কৃষ্ণ তথা নাই মায়ার অধিকার। আজকে শ্রীকৃষ্ণ তুমি দেখছো যে মায়ার সংসারের মধ্যে আছে, কিন্তু মহাভারত খুঁজে তাকে যদি পড়া হয়, পড়ে যদি চিবিয়ে আস্বাদন তার রস আস্বাদন করা হয়, চটবন করে যদি তার রস আস্বাদন করা হয়, সেখানে মায়া নাই, সেখানে সংসার নাই। আজ জগৎকে শিক্ষা দেওয়ার জন্য ওই মহাভারত এবং আজকে আপনাদের কবিগান। কবিগান হচ্ছে জনশিক্ষার গান, কবিগান হচ্ছে সমাজ শিক্ষার গান, কবিগান হচ্ছে নবচেতনতার গান, কবিগান হচ্ছে নবজাগরণের গান। কি শিখছে তুমি যে কথাগুলো বলে গেলে কি শিখবে? তাই কথার বিষয় অল্প সারি, সুর বাজালি ভাবি ধরি, বাজাও আমার ঢোল, গৌরী প্রেমানন্দে একেবারে হরি হরি হো, তেরা নানা তেরা নানা তেরা নানা তেরা নানা দ্রৌপদীকে বস্ত্র হরণ করলে কেন, বিবস্ত্র করার চেষ্টা করতে গেলে কেন? হয়তো আপনাদের কাছে বলেছি আপনাদের চরম ভালো লেগেছে, তাছাড়া অত উৎসাহ যোগাবেন কেন?
আচ্ছা বেশ বেশ ভালো ভালো রয়েছে ওরে তা না 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 রে না রে না 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 ওরে তা না 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 রে না 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 রে না 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 আজ আমার এই ঝরা পাতারে গাবে গাছে দুর্যোধন কোকিল ডেকেছে আসলে ধর বুইবার কোথাও বান বুইবার কোথাও হ্যাঁ গো বাবা বাবারে বাবা ধরারও জায়গা নাই বাঁধারও জায়গা নাই একটা ছোট ছেলে দুটো নাতি আর নাতনিকে নিয়ে এক দাদু গিয়েছে মেলা দেখতে আচ্ছা মেলা দেখতে গিয়ে ছোট ছেলের লোভ কোথায় বলুন তো একমাত্র পাপড় খাওয়ার জিনিস আর খেলনার জিনিস বেলুন বাবারে বাবারে বেলুন গো পাপড় খাইছে দাদু এবার বলছি দাদু বেলুন লোভ তা বেশ বেলুন পাঁচ টাকা দশ টাকা করে দুটো কিনে দিয়েছে বড় বড় বেলুন বেলুন কিনে দিয়েছে দেওয়ার পরে বাড়ি নিয়ে এসেছে বেলুন দুটো বেশ দোকানে ফুলিয়েও দিয়েছে ভারী সুন্দর লাগছে বাড়ি নিয়ে এসেছে দাদুর বসে থাকা মানে সন্ধ্যেবেলায় বসে থাকা নিয়ে মানেই তো নাতি নাতনিদের সঙ্গে আমোদ আল্লাপ করা নাতনি ঘুরি ঘুরি বেড়াইছে নাতি ঘুরি ঘুরি বেড়াইছে দাদু বেলুনটা কত সুন্দর তারা সালা দিয়ে বেলুনটা নিয়ে নাতির পাখি দেবে যে সোনাতে বেঁধে দিয়েছে নাতির সোনাতে বেঁধে দিয়েছে সোনাতে বেঁধে দেওয়ার পর নাতির খুব ভালো লাগছে দাদুর খুব ভালো লাগছে আর মা বাবা চোখ দিচ্ছে না মা বাবা যা করছে তাই করুক দাদু নাতির ব্যাপার এ করতে করতে নাতনি এখন দেখে ফেলেছে নাতনি তাড়াতাড়ি করে প্যান্টটা খুলে এসে দাদুর কাছে দাঁড়িয়ে বলছে দাদু আমার বেঁধে দাও দাদু আমার বেলুনটা বেঁধে দাও তা বলছে হারে তো ধরবইবার কোথার বাই বইবার তা ধৈর্য ধন তোরা ধরারও জায়গা নাই বাঁধানো তাহলে তো আমি বেলুন বেঁধে সাজতাম বলে হারি বলে হারি বাবু ওরে কোকটিয়া ময়না তারা কলিকে পায় না আরে শুনি আসু কাল কাল পেছাই গাইতে এলো গান আরে গীতের করে বলে আমার বাড়িবে কত মা গীতের করে বলে আমার বাড়িবে কত মা পাপিয়ার শুনি আসু কাল পাপিয়ার আর শুনিয়া সুতান কাল পেশাই গাইতে এলো গান গিদের কোজে বলে আমার বাড়িবে কত মা গিদের কোজে বলে কত বাড়িবে আমার মা
ওরে যা হবার না তা হবে না, হবে না শোনো শোনো বিয়াই মশাই বলি শোনো শোনো বিয়াই মশাই গো বিয়াই মশাই শোনো শোনো বিয়াই মশাই আসলে তাই আসতে ঠক ঠক করুন না দাঁড়াও একজন আর একটা গরু হারিয়েছে একজনের একটা গরু হারিয়েছে তার অসুখ করেছে তা বলছি বাবা মা তুই আর আমাকে বাঁচাইতে পারলি না মা বউ জল দিচ্ছে হাতে মুখে জল দিচ্ছে হাত পা টেনে দিচ্ছে তা বউকে বলছে স্বামী বলছে মা তুই আর আমাকে বাঁচাইতে পারলি না মা তা বলছে আমি তুমি ও কথা বলল না গো আমি যে তোমার স্ত্রী হয় তাহলে আর অত কি আর মনের মরণ সজ্জায় সেই তাই ওরে মরণ সজ্জায় আজকে পড়েছে দুর্যোধন বলতে বলতে বলে গেল শুনিলেন আপনারা আরে যা বলেছে দেশ বলেছে দিয়ে যাই সারা বলছে তিন কোনটি মালা যাবে তারা ভণ্ডাম করে নাই মালার সম্বন্ধে দুর্যোধন তোমার চিন্তা নাই তবে শোনো শোনো বলি আজকে কেন নাই তিন কোনটি মালাই আজকে ভক্তগণে করে আজকে ধারণ আজ আস্তে আস্তে বলে যাব শোনো বিবরণ ওগো মানুষের জন্ম চারটির চারবার হয় এই মর্ত ধামে আমি আস্তে আস্তে বলে যাব গুণীজনের স্থানে ওগো স্থূল প্রবক্ত সাধক সিদ্ধ চারটে দেশে আছে আর চারটে দেশে মানুষের জন্ম নিতে হয়েছে তবে তিনটে দেশে জন্ম নেয় যারা তাদের তিন কণ্ঠী মালা হয় যারা চারটে দেশের জন্ম নেয় তাদের মালার ধারে ধারে নাই আজকে স্থূলের দেশে জন্ম কাদের গো স্থূলের দেশের গুরু কে মা বাবা স্থূল প্রবক্ত মানে দেহটাকে পবিত্র করে কে দীক্ষা গুরু তখন হয় দু কণ্ঠী মালা একটা মা বাবা গুরু তাদের মালা একটা দীক্ষা গুরু তার মালা সে আমার দেহটা পবিত্র করে যখন তিন কণ্ঠী মালা হয় তখন কে থাকে আমার সাধক দেশের গুরু যে সাধন ভজন শিক্ষা দেয় তার জন্য এক কণ্ঠী মালা তিন কণ্ঠী মালা তিনটে দেশে বাস করলে তিন কণ্ঠী মালা দেয় কিন্তু সকলে লাই না যারা জানে তারা নাই আর চারটে দেশে যারা বাস করে সিদ্ধ দেশে স্থূল প্রবক্ত সাধক সিদ্ধ চারটি দেশ কোথায় সিদ্ধ দেশে সিদ্ধ দেশে কোথায় কোটির জন্ম হয় তখন কোটি মানে কোমর কোমরে কি হয় তখন আর মালার ধার ধারণা গুরু গুরু শিষ্যে একাত্মা হয়ে যায় তখন কোপিন দায় কোটিতে তখন আর মালার ধার ধারে না তখন মালার দরকার হয় না মালা থাকে কিন্তু মালার ধার আর ধারে না যার জন্য বলে গেল আমি বলি নাই গো আমার স্মরণ ছিল না কোটি জন্মে করে যদি নাম সংকীর্তন তথাপিও না পাইবে ব্রজের ব্রজেন্দ্র নন্দ বাবা বাবা ঠিক কথাই বলেছ তুমি ঠিক কথাই বলেছ কিন্তু তার উপরে যে কলমটা আছে সেটা তোমার জানা নাই
কোটি জন্মে করো যদি নাম সংকীর্তন তথাপিও না পাইবে ব্রজের ব্রজেন্দ্র নন্দন, সেই নাম যদি কেহ করে বহুবার তথাপি না বহে যদি নয়নে অশ্রুধার, তাহাতে অপরাধ হইবে প্রচুর, কৃষ্ণ ভক্তের হৃদয়ে কৃষ্ণ প্রেমের না হবে অঙ্কুর। হরি বল হরি বল। তাই কপি মিলে পরেও যে সে ঈশ্বর প্রাপ্তি হয়েছে সেটা বলা যাবে না, তবে কপিনকে বা সাধুকে নিন্দা এই জীব লোকে কেউ করবে না, তার এহকাল পরকাল নাই। আপনার না ইচ্ছা হলে ভিক্ষা দেবেন না, কিন্তু কুকুর লেলিয়ে দেবেন না। বৈষ্ণবকে ভালো না লাগলে নিন্দা করবেন না, সে সে হলো শতগুণের অনন্ত গুণের অধিকারী। ব্রাহ্মণ শতগুণের আর সে হচ্ছে অনন্ত গুণের অধিকারী। বৈষ্ণব চিনিতে নারে দেবর, সে দেবতারাও বলেছে আমরাও বৈষ্ণবকে চিনতে পারি নাই। তাই আজকে যে কথাটা বলে গেলে আমাদের আপনাদের হৃদয়ে কেমন লেগেছে জানি না, আমার হৃদয়ে খুব আঘাত লেগেছে। একটা সাধুর দাড়ি ছেঁড়া, তুমি জানো না, তুমি জানো না, তুমি তুমি জানো না, তুমি জানো না, তবে শোনো শোনো দুর্যোধন, আই তোমার কাছে কর্ণ বধ হলো কেন আজ বলি যে তোমায়, বলছি কর্ণকে আমি মুখে করে নিয়েছি, তুই মনে করছিস আমি সব জানি আর কেউ জানে না, এই মানুষগুলো সব বসে আছে বোকা, তুই কেন নিয়েছিস কর্ণকে সেটা এরা জানে না। যেদিন ভানুমতিকে স্বয়ং করে সবাই, ওগো ভানুমতিকে স্বয়ং করে সবাই, তার করিয়ে দিল সকলে গিয়েছিল, কিন্তু কেউ লাভ করতে নারিল কেউ পেল না, কিন্তু কর্ণ বীরত্ব দেখিয়ে লাভ করে আনিল, কর্ণের গলায় সেদিন মালা দিয়ে দিল, ওগো কর্ণের গলায় যখন মালা দিয়ে যাই ভানুমতি কর্ণের সদরিনী হয়, সেই দিনই দুর্যোধনে ভাবে মনে মনে ভানুমতিকে নিতে হবে কেমন কারণে, যে কোনো একটা কৌশল করিব ভানুমতিকে আমি নিয়ে নেব, ভানুমতিকে নিয়ে আমি ভোগ করিব হাই, তাই কর্ণকে কেমন করে কর্ণের সঙ্গে বউকে নেওয়া যায়। সেদিন কর্ণকে বলল তোমাকে স্বীকৃতি দেয় নাই কেউ, তুমি সুত পুত্র বলে, তাহলে তোমাকে আমি স্বীকৃতি দেবো, কিন্তু তার বিনিময়ে তোমাকে একটা বস্তু দিতে হবে, কি? এটা এক কথায় সব উত্তর কোটা দিয়ে দেবো, দেখ এক কথাতে সব উত্তর কোটা, তাহলে তোমাকে একটা কাজ করতে হবে, কি তা বলছো? এই ভানুমতিকে যদি আমাকে দাও তাহলে তোমাকে আমি অঙ্গরাজ্যের রাজা করিয়ে তোমাকে স্বীকৃতি দেবো। তা বললো তাই হবে। সেদিন ভানুমতি ঝরঝর করে কেন্দ্রে বলেছিল যে তুমি বড় যত বড়ই সাধু হও, যত বড়ই তুমি সেবা দাও ভগবানের, বিশ্বজিতকে কর্তন করে আগত কুরুক্ষেত্রে ২৭ দিনের ১৭ দিনের যুদ্ধে আমার এই চোখের জল গিয়ে কুরুক্ষেত্রের ময়দানে পড়ে কাদা হয়ে যাবে, আর সেই কাদাই পড়ে তোমার চাকা মেদিনীতে গ্রাস করবে, আর সেই দিন তোমার বধ হবে, সেই দিন তোমার বধ হবে, আমি বলে জানাই তোমার কাছে সেই দিন রাবণ সে যখন সীতাকে হরণ করে নিয়ে এলো তখনই সীতার পতন হলো, যখনই দুর্যোধন দুর্যোধন যখনই দ্রৌপদীকে বিবস্ত্র করলো তখনই দুঃশাসন তখনই ভীম প্রতিজ্ঞা করলো যে তোমার ওই রক্ত, দ্রৌপদী প্রতিজ্ঞা করলো তোমরা যদি আমার স্বামী হও তাহলে ভীমে দুঃশাসনের বা দুর্যোধনের রক্ত এনে দেবা, আমি অলত্ব করি মানে আলতা করে পায়ে পড়ব, নারীর অভিশাপ থেকে কেউ রেহাই পায় নাই। তবে শোনো শোনো দুর্যোধন, দুর্যোধন
বলে গেল ওগো কর্ণবধের কথা, কর্ণকে বধ করেছে বলেছে বারতা। ওগো কর্ণ কেমন সাধু ছিল গো, আমি একটু বলে যাই সেটা একমাত্র জানে আমার গোবিন্দ গোসাই। ওগো যেদিন কর্ণ দ্রুপদ রাজার, দ্রুপদ রাজা আর কর্ণ দ্রোণাচার্য, ওগো এক বন্ধু ছিল দ্রোণাচার্য, পড়াতে কিন্তু খুবই ভালো ছিল। এবার দ্রোণাচার্য একদিন কি কর্ম করিল, দ্রুপদ রাজাতে সকলে বলে দিল। সেই দিন দ্রুপদ রাজা প্রতিজ্ঞা করিল, দ্রুপদ রাজা প্রতিজ্ঞা করলো কি, যে তুমি যদি আমি যদি কোনোদিন রাজা হয় তাহলে তোমার অভাব রাখবো না। তাই দ্রোণাচার্য যখন ভিক্ষা করে খেতে লাগলো তখন অন্ন অভাব একবার গিয়েছিল, তা দ্রুপদ রাজা না দেখেই চারটি অন্ন দিয়েছিল সেই দ্রোণাচার্যকে। দ্রোণাচার্যকে না দেখে দ্রুপদ রাজা রাজ সিংহাসনে দাসীকে দিয়ে দিয়েছিল, তা সেইটা হয়ে গেল রাগ দ্রোণাচার্যের। দ্রোণাচার্যের ক্রোধ বেরিয়ে গেল যে আমার বন্ধু, স্কুলে কত কি তোমাকে আমি বলে দিতাম কিন্তু তার বিনিময়ে তুমি আমাকে যেটা খেতে দিলে একবার কাছে লাগলে না, তা তোমাকে উপযুক্ত শিক্ষা দেবো। এগিয়ে কি করলো বলে আমি গরিব গরিব শিষ্য একটাও করব না। এই দুর্যোধনদের ঘরে গুরুগিরি করতে লাগলো। দুর্যোধন যখন বললো যে বলো গুরুদেব তুমি কি গুরু দক্ষিণা চাও, তা দ্রোণাচার্যকে দ্রোণাচার্য বলেছিল যে দ্রুপদ রাজার অর্ধেক রাজিত্র আর দ্রুপদ রাজাকে নিয়ে এসে আমার পায়ের গোড়ায় ফেলতে হবে। সাধু মানুষ কেউ বলবে এইরকম ধরনের কথা? কোন সাধু ব্যক্তি বলবে না, সাধু ব্যক্তি বলবে না। তা সেই দিন দ্রুপদ রাজাকে নিয়ে এসে ফেলেছিল, সেই দিন দ্রুপদ রাজা যজ্ঞ করলো, পুত্রিষ্টি যজ্ঞ। সেদিন দ্রুপদ রাজার যজ্ঞে একটা ছেলের জন্ম হয়েছিল যার নাম ধৃষ্টদ্যুম্ন, ধৃষ্টদ্যুম্ন আর একটা মেয়ে যার নাম যজ্ঞসেনী, আজ দ্রৌপদী। দ্রৌপদী, তাই সেখানে অর্জুন মারে নাই, দ্রোণাচার্যকে মেরেছিল ধৃষ্টদ্যুম্ন। যখন দ্রোণাচার্য দাঁড়াইল, দ্রোণাচার্য দাঁড়াইল সমর মাঝারে, দাঁড়াইল সমর মাঝারে আর যুধিষ্ঠিরকে শিখাইল এই শ্রীকৃষ্ণ। বড় আদর করে বলবে তুমি সত্যি কথাই বলবে বটে, কিন্তু দুই রকম করে বলবে। হাই পাপীকে শাস্তি দেওয়া আমার কর্ম, জানো দাদা তুমি বলি যে তোমায়। ওগো সেইখানে শ্রীকৃষ্ণ কি কর্ম করিল, যুধিষ্ঠিরকে তখন অমনি বলে দিল, অশ্বথমা হত ইতি গজ পড়িয়াছে রণে, অশ্বথমা হত ইতি গজ পড়িয়াছে রণে। ইতি গজটা একটু আসতে বলবা, কেন ওই পাপীকে ধ্বংস করতে হবে, পাপীকে ধ্বংস করতে হবে। কারণ কে কারে মারিতে পারে, কে বা কার ওরি, ওরি শব্দের শত্রু, কে কারে মারিতে পারে কে বা কার করি, সকলকে মারিয়াছি আমি, আমি সব করি। তাহলে সেখানে যখনই বলল অশ্বথমা হত, আর দ্রোণাচার্যের একটা ছেলে ছিল, ছেলেটার নাম অশ্বথমা। দ্রোণাচার্য মনে করলো যে আমার ছেলে মারা গিয়েছে, ধনুকখানাকে পায়ের মধ্যে রেখে এমনি ধারা ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে লাগলো, আর সেই ধনুকের শিলা দিয়ে টপ 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 করে জল বইছে। আর আমি অর্জুনকে বললাম, অর্জুন রথে থেকে বসে বসে রথের লাগাম ধরে আছি, অর্জুন আমার উপরে বসে আছে, অর্জুন ওই দেখো তোমার গুরুদেবকে, গুরুদেবকে সর্পে দংশন করবে, মারো মারো সর্পকে মারো। সর্প নিধন বাণ একটা মারলো, ধনুকের শিলাটা কেটে গেল, আর অমনি ধৃষ্টদ্যুম্ন পিছন থেকে এসে মুন্ডুটাকে সেদিন কেটে দিল। আপনাদের এই ধারে যদি কোনো ছেলের একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার এসেছে, হয়তো দিন কুড়ি পঁচিশের মধ্যে
চাকরিতে জয়েন দিতে হবে, 20 দিনের মধ্যে চাকরিতে জয়েন দিতে হবে। আচ্ছা সেই ছেলেটা যদি একটা মার্ডার করে তার চাকরিটা হবে না গো? আজকে 20 দিনের মাথায় অ্যাপয়েন্টমেন্টটা চলে এসছে, কিন্তু ভালো চাকরি, কিন্তু 20 দিনের মধ্যে যদি একটা মার্ডার করে তাহলে তার চাকরিটা হবে কি? অফিস তো দিয়েছে, অ্যাপয়েন্টমেন্টটা তো দিয়েছে, ভগবান তো দিয়েছে সাধনা, যেদিন বিশ্বকতিকে কর্তন করি ভগবানকে সেবা দেয়। সেদিন বলেছিলাম, আমি বলেছিলাম যে কর্ম তুমি সাধু, তুমি সাধু, তাহলে তারপরে যদি আবার একটা মার্ডার করে, ওই মার্ডার স্বরূপ ওই ভানুমতিকে দিয়েছিল দুর্যোধনকে 1 নম্বর, 2 নম্বর শিকার করতে গিয়ে একটা গোবধ করেছিল, গো ব্রাহ্মণ সমান, গরু আর ব্রাহ্মণের মান সমান ভগবান দিয়ে গিয়েছে, ভগবান শ্রীকৃষ্ণ গরুক আর ব্রাহ্মণকে মান সমান দিয়েছে, যার জন্য বলা হয় গো ব্রহ্মাণ্য দেবায়ো, গো ব্রহ্মাণ্য দেবায়ো, দুটোই দেব দেবতা, গো ব্রহ্মাণ্য দেবায়ো, গো ব্রহ্মাণ্য হিতায়চ, তারা দুইজনই হিত করে মানুষের, গরু হিত করে ব্রাহ্মণ হিত করে, গো ব্রহ্মাণ্য দেবায়ো, গো ব্রহ্মাণ্য হিতায়চ, জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমঃ। বাহ বাহ বাহ, যার জন্য সেদিন গরু গরুবাদ করেছিল, 1 নম্বর, 2 নম্বর গেল, 3 নম্বর হলে পরশুরামের শিষ্য যে কর্ণ, পরশুরামকে বলেছিল আমি ব্রাহ্মণ নন্দন, পরশুরাম যেদিন জানতে পারল সেদিন কর্ণকে বলল আজকে গুরুর কাছে মিথ্যা আর বাবার ঘরে চুরি হয় নিত্য নয়তো হবে কুড়ি, যা তোর আগত কুরুক্ষেত্রে রথচক্র মেদিনীতে গ্রাস হবে এবং সেই দিন তোমার বধ হবে। অত মিথ্যা কথা বলো না, তবে শোনো শোনো দুর্যোধন।